بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، نحمده ونصلي على رسوله الكريم، عما بعد. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমরা যারা নিজেদের মুসলিম বলে দাবি করি তারা সকলেই এই কালিমা জানি, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের চারপাশের অধিকাংশ মুসলিমই এই কালিমার অর্থ ও তাৎপর্য সম্পর্কে নিতান্তই অজ্ঞ। একটা কথা চিন্তা করে দেখুন তো, যে মানুষটার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন সমগ্র মানব জাতির মুক্তির দিশারী পথপ্রদর্শনকারী কিতাব মহাগ্রন্থ আল কোরআন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ যে মানুষটি অবর্ণনীয় কষ্ট স্বীকার করে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা মানব জাতির জন্য রেখে গেছেন সর্বশ্রেষ্ঠ আদর্শ আর সর্বোত্তম লাইফস্টাইল, আমরা আজ সেই দিন ছুঁড়ে ফেলে দিয়ে আপন করে নিচ্ছি বিজাতীয় সংস্কৃতি, পদে পদে অনুসরণ করছি কাফির মুশরিকদের আর গ্রহণ করে নিচ্ছি তাদের লাইফস্টাইল। এটাই কি হওয়ার কথা ছিল? এই উম্মার জন্যই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলেছিলেন? খুব হতাশ হই, প্রচণ্ড আফসোস হয় যখন দেখি আমাদের অনেক মুসলিম ভাই বোন হিন্দুদের বিভিন্ন পূজা এবং অনুষ্ঠানে গিয়ে হৈহুল্লোড় করে, মুশরিকদের উপাসনালয়ে গিয়ে রোমান্স করে, কাফিরদের উৎসবে গিয়ে তাদের শুভেচ্ছা জানায়। আশ্চর্য লাগে এই ভেবে যে তারা এই জঘন্য গর্হিত কাজটিকে গুনাহ তো মনে করেই না, বরং যখন তাদের বলা হয় যে এটা তো শিরক, এটা করো না, তখন তারা নিজেদের ডিফেন্ড করে বলে আমি তো সেখানে পূজা করতে যাচ্ছি না, শুধুমাত্র দেখতে যাচ্ছি। ওকে ফাইন, আপনি আমায় বলুন তো, কোনো হিন্দু কি কখনো আপনার সাথে মসজিদে দেখতে যায় যে আপনি মসজিদে গিয়ে কি করেন? সে তো আর নামাজ পড়বে না, তবু কি দেখতে আসে? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের উৎসবের দিনগুলোতে প্রবেশ করো না, কেননা সেই সময় তাদের উপর আল্লাহর গজব নাজিল হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর নাম, বৈশিষ্ট্য ও গুণাবলী সম্পর্কে আমাদের যদি ন্যূনতম জ্ঞান থাকতো, তাহলে পূজাতে এতগুলো মানুষের শিরক করতে দেখে এদের আখিরাতের পরিণতি চিন্তা করে আমাদের মাঝে চরম বিতৃষ্ণা ও হাহাকারের অনুভূতি জাগ্রত হতো। আমাদের মুসলিম ভাই বোনদের মাঝেই আরেক দল আছে যারা বলে বেড়ায় ধর্ম যার যার, উৎসব সবার। তো আপনাদের কাছে প্রশ্ন, এই কথাটা কি আদৌ কোরআন হাদিস সম্মত কোনো কথা? একজন মুসলিমের জন্য কাফির মুশরিকদের এসব উৎসব অনুষ্ঠানে শুভেচ্ছা জানানোই বা কতটা শরিয়া সম্মত? প্রশ্ন থেকে যায়, চলুন জেনে নেই এ ব্যাপারে আমাদের সালফে সালেহিনদের মতামত কি ছিল। ইমাম আব্দুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, কাফিরদেরকে তাদের উৎসবে শুভেচ্ছা জানানো আলিমদের ঐকমত্যের ভিত্তিতে নিষিদ্ধ। এটা কাউকে মদ খাওয়া বা খুন করা বা ব্যভিচার করায় সাধুবাদ জানানোর মতোই। যাদের নিজের দিনের প্রতি শ্রদ্ধাবোধ নেই তারাই কেবল এ ধরনের ভুল করতে পারে। যে অন্যকে আল্লাহর অবাধ্যতা, বিদআত অথবা কুফরিতে জড়ানোর কারণে শুভেচ্ছা জানালো, সে নিজেকে আল্লাহর ক্রোধ ও শাস্তির সামনে উন্মুক্ত করল। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ বলেছেন, মুসলিমরা কাফিরদের কোনো উৎসবে অংশ নেবে না যা কিনা কাফিরদের ধর্মের সাথে সম্পর্কযুক্ত। ঠিক যেমন করে কোনো মুসলিম অন্য ধর্মের অনুশাসন এবং উপাসনার লক্ষ্যবস্তুগুলোকে গ্রহণ করতে পারে না। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, কাফিরদের উৎসবের নিদর্শন এমন কিছুতে অংশ নেয়া মুসলমানদের জন্য জায়েজ নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে আমাদের জানিয়েছেন, যদি কেউ কোনো সম্প্রদায়ের অনুকরণ করে তাহলে সে উক্ত সম্প্রদায়েরই অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। হাদিসটি রয়েছে সুনান আবু দাউদে। তো এতগুলো বর্ণনার পরও, এগুলো জানার পরও কি আপনারা বলবেন যে ধর্ম যার যার, উৎসব সবার, বিধর্মীদের উৎসবে গেলে কোনোই সমস্যা নেই? অবশ্য তবুও অনেকে উৎসুক হয়ে পূজামণ্ডপে পূজা দেখতে যায়। ওই সমস্ত মুসলিমদের যদি বলি, ভাই হিন্দুদের পূজায় অংশগ্রহণ করবেন না, উৎসুক হয়ে দেখতেও যাবেন না, তাদের দেবদেবীর নামে উৎসর্গকৃত প্রসাদও খাবেন না, তখন তারা উত্তরে বুক ফুলিয়ে বলে, গেছি তো কি হয়েছে, গেলেই কি আমি হিন্দু হয়ে যাব নাকি? আমার ইমান ঠিক আছে, কোনো সমস্যা নেই।
ভাই একটু ভেবে দেখুন, মূর্তি পূজা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, আর শিরক হচ্ছে সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ। মহান আল্লাহ তাআলা সূরা লুকমানের 13 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয়ই আল্লাহর সাথে শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। আর একটি সুপরিচিত হাদিস আছে যেটা আমরা মোটামুটি অনেকেই জানি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ কোনো অন্যায় কাজ হতে দেখলে সে যেন নিজের হাতে তা সংশোধন করে দেয়, যদি তার সে ক্ষমতা না থাকে তাহলে যেন সে তার মুখের দ্বারা সেটা সংশোধন করে দেয়, আর যদি তাও না পারে তাহলে সে যেন সেই কাজটাকে তার অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটাই ইমানের সর্বনিম্ন স্তর। এখন দেখুন, সবচেয়ে বড় অন্যায় আপনার সামনে হচ্ছে, অথচ আপনি ওই অন্যায়কে বাধা তো দিচ্ছেনই না, মন থেকে ঘৃণাও করছেন না, বরং ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে মন ভরে তা উপভোগ করছেন। অন্তত মন থেকে ঘৃণা করলেও দুর্বলতম ইমানদার হিসেবে আপনার ইমান থাকতো, কিন্তু ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের অনুষ্ঠান উপভোগ করার পরেও কি আপনি দাবি করবেন যে আপনার ইমান ঠিক আছে? এটা কেমন ধরনের কথা? এরপরেও যদি চোখে কাঠের চশমা লাগিয়ে কাফিরদের উৎসব অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মিলন মেলায় মত্ত হয়ে গলায় গলা মিলিয়ে মিশে যেতে চান জাহান্নামের বাসিন্দাদের সাথে, তাহলে মুসলিম ভাই হিসেবে আমাদের দায়িত্ব হল শুধুমাত্র জানিয়ে দেয়া, আর কিছুই নয়। মুক্তির পথ তো শুধু তাদের জন্যই যারা বলে সামিআনা ওয়া আতাআনা, আমরা শুনলাম এবং মেনে নিলাম। আর জেনে রাখুন, অবাধ্য জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। وآخر دعوانا عن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته